নমস্কার, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা আনব মূলত সেই সব রান্না যা দুর্লভ বা হারিয়ে গেছে সময়ের গহ্বরে। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে আজকে আপনাদের জন্য ফিরিয়ে আনছি একটি অতি বিখ্যাত রান্না। রানী দ্বিতীয় এলিজাবেথের হীরক জয়ন্তী বর্ষে তাঁর জন্য এই রান্নাটি করেছিলেন প্রখ্যাত শেফ সাইদাস তরিওয়ালা, চিকেন কান্ট্রি ক্যাপ্টেন। এর জন্য লাগবে মুরগির মাংস 1 কেজি, 2টি আলু লম্বা করে কাটা, 500 গ্রাম বাঁধাকপি কুচানো, 2টি ডিম, 5 থেকে 7টি পেঁয়াজ কুচানো, 1 কাপ কুড়ানো নারকেল, 5-7টি কাঁচা লঙ্কা, সর্ষে 1 টেবিল চামচ, 3.5 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 2.5 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, নুন স্বাদ অনুসারে এবং সাদা তেল যেমন প্রয়োজন। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম করুন, তাতে ফোড়ন দিন 1 চামচ সর্ষে। সর্ষের সুগন্ধ বেরোলে তাতে দিয়ে দিন 1/2টা পেঁয়াজ এবং 2-3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজে রং ধরলে তাতে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে কষান। কাঁচা গন্ধ চলে গেলে তাতে 3 বারে খানিকটা করে দিন বাঁধাকপি। প্রথমবারে বাঁধাকপি পুরোপুরি রান্না হয়ে গেলে আবার দ্বিতীয়বার দিন, এবং তেমনই দ্বিতীয়বারও পুরোপুরি রান্না হয়ে গেলে তৃতীয়বার যোগ করুন বাঁধাকপি। তৃতীয়বার বাঁধাকপি দেওয়ার সাথে সাথেই দিয়ে দিন স্বাদ অনুসারে নুন। এবার যখন বাঁধাকপি পুরোপুরি রান্না হয়ে যাবে, তখন তার উপর থেকে ছড়িয়ে দিন নারকেল কোড়া। ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল বাঁধাকপির ফুগাত। এই বাঁধাকপির ফুগাত কিন্তু পরিবেশন করতে হবে চিকেন কান্ট্রি ক্যাপ্টেনের সাথে। এবার কড়াইয়ে আবার তেল গরম করে সেখানে ছেড়ে দিন বাদবাকি পেঁয়াজটুকু। এইবারে পেঁয়াজ বেরেস্তা করতে হবে, অর্থাৎ লাল করে ভেজে তুলে নিয়ে আলাদা ছড়িয়ে রেখে আবার তেল গরম করুন। এইবার দিয়ে দিন তেলের সাথে ঘি। ঘি গরম হলে তাতে দিন 1.5 চামচ আদা বাটা এবং 2.5 চামচ রসুন বাটা। ভালো করে ভাজুন যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার তাতে ছেড়ে দিন 1টি কাঁচা লঙ্কা এবং তার সাথেই দিয়ে দিন মাংসের টুকরোগুলি। মাংসের টুকরোগুলি হালকা রং ধরা অবধি ভাজতে থাকুন। যখন মাংসের রং ধরবে, তখন তাতে দিয়ে দিন গোলমরিচ এবং স্বাদ অনুসারে নুন। যখন প্রায় হয়ে আসবে মাংস, তখন ওপর দিয়ে দিয়ে দিন 2 কাপ মতো জল এবং ঢাকা দিয়ে রান্না করুন। ততক্ষণ এবার মাংস সেদ্ধ হবে যতক্ষণ না মাংস একদম নরম হয়ে আসছে। শেষের দিকে ঢাকা খুলে দেবেন এবং মাংসের ঝোল শুকাতে দিন। ঝোল যখন গামাখা হয়ে যাবে, তখন মাংস নামিয়ে রেখে আবার কড়াইয়ে জল এবং নুন দিয়ে ফোটাতে দিন।
এবার সেই জলে আধসেদ্ধ করুন আলুর টুকরোগুলি। আধসেদ্ধ হয়ে গেলে তা নামিয়ে নিয়ে ছাঁকা তেলে সোনালি করে ভেজে নিন। মনে রাখবেন, চিকেন কান্ট্রি ক্যাপ্টেন কিন্তু একটি পুরো মিল এবং একসাথে এটা অনেকগুলি জিনিস দিলে তবেই তা খেতে সুস্বাদু লাগবে। মুরগির মাংসের ওপর ছড়িয়ে দিন পেঁয়াজের বেরেস্তা, সাথে দিন আলু ভাজা, বাঁধাকপির ফুগাত এবং পাউরুটি, পাশে সাজিয়ে দিন ডিম সেদ্ধ। উৎসবের মরশুমে একদিন খেয়ে এবং খাইয়ে দেখুন চিকেন কান্ট্রি ক্যাপ্টেন।